বর্ষা পড়ার আগেই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে অ্যাডিনিয়ামের বিষয়টা। অ্যাডিনিয়ামে কী কী সমস্যা হয়, কী কী খাবার দেব, সেগুলো নিয়েই আজকে আমি তোমাদেরকে বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো, কী করছো? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালোই আছি। আমাদের বাগানের সুন্দর সুন্দর গাছগুলো যখন ফুল দিয়েছে, তখন আমরা তাদের একরকম যত্ন করেছি। কখনো কেটেছি, ছেঁটেছি, তারপর তাদের থেকে ফুল পেয়েছি। সে তো ছিল একটা সময় গরমকাল, মানে ওই আর কি ফেব্রুয়ারি মাস নাগাদ আমরা নানান কিছু করেছি। আমরা অনায়াসেই ফুল পেয়েছি, খাবার দিয়েছি, যেভাবে পরিচর্যা করবার সেটা তো আমরা সবসময় করেই থাকি। এখন আলোচনার বিষয় হচ্ছে যে গাছগুলোকে আমরা কীভাবে ভালো রাখবো। তোমাদের প্রথমে জানতে হবে যে অ্যাডিনিয়াম গাছের কিন্তু কখনো কখনো ফাঙ্গাস অ্যাটাক করে। ফাঙ্গাস কেন অ্যাটাক করে, সেটা হচ্ছে জল যদি গাছে বসে যায় মাথার এই সমস্ত অংশগুলোতে, জল কোনো কারণে বসে যেতেই পারে, এত পাতা তার মাঝখানে জল থাকতেই পারে, গাছের শক্তি যদি না থাকে জল অ্যাবজর্ব করে নিল তখনই জল বসবে। হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি, আমি কি করছি সেটাই তোমাদের দেখাবো। আমার এই গাছটাই ফাঙ্গাস অ্যাটাক করেছিল, মুখটা কেটে দিয়েছি, মানে পচন ধরেছিল, আমি একদম কোনো দিকে না তাকিয়ে কেটে দিয়ে আর এরকম করে করে মোম দিচ্ছি। এবার মোমটা কেন দিচ্ছি এটা তোমাদের মনে হতে পারে। দেখো, আমি এর আগে যা কিছু ওই সাপ ব্যবহার করেছি, ব্যাবিস্টিন কোন অবশ্য কোনো দিন করিনি, শুনেছি ওটাও ফাঙ্গিসাইডস, কিন্তু এখন আমি মোমই ব্যবহার করি। হাতের কাছে থাকা জিনিস কেন ব্যবহার করব না? আমি তো তোমাদের গোলাপ গাছ কেটে দেখিয়ে দিয়েছি আমার গোলাপ গাছেরা কেমন আছে, অবশ্যই আমি গোলাপের ভিডিও তোমাদেরকে দেব। এবার তোমরা দেখো যে আমার মোমটা দেবার ফলে কি হয়েছে। মোমটা দেবার ফলে গাছের মুখটা বন্ধ হয়ে গেল, ওখান দিয়ে তো আর জল টল ঢুকতে পারবে না, আর গাছের গোড়ায় খুব অল্প পরিমাণে জল, মানে দু একদিন ছাড়া ছাড়া জল অল্প অল্প দিয়েছি গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য। এবার তোমরা দেখো গাছটা কোন পর্যায়ে এসেছে। আমার কিন্তু বর্ষা পড়ার আগেই এটা হয়ে গেছিলো, জানি না কী কারণে, এর আগে হয়তো বৃষ্টির দরুন হয়েছিল। প্রবলেমগুলো এরকম মুখেতেই আসে, জানবে সবসময় গোড়ায় যে পচন হয় তা কিন্তু নয়, মুখেতেও অনেক সময় পচন হয়, যেটা আমার হয়েছিল। মুখটা এখন দেখো যে ঠিকঠাকই হয়ে গেছে গাছটা, তোমরা দেখে বুঝতে পারছ, কচি পাতাও ছেড়ে দিয়েছে। সেই জন্যে আমি বলি বাগানে ঢুকে সবসময় সব গাছকে প্রতিদিন লক্ষ্য রাখবে। কেন বলি, এই কারণে অনেক সময় অনেক গাছ ভেতরে ঢুকে থাকে, দেখতে পায় না। এটা আমার সেই ছোট্ট জায়গায় গাছটা, সেই তোমাদের দেখিয়েছিলাম 4 ইঞ্চি পটের গাছ। অ্যাডিনিয়াম তো সত্যিই খুব হার্ডি গাছ, সে তো আমরা সবাই জানি। গাছকে সবসময় ভালোভাবে তৈরি করতে গেলে কিছু জিনিস আমাদের ধ্যান যেমন দিতে হয়, মাটি কীরকম তৈরি করেছি বুঝতেই পারছো, একদম শুকনো ঝুরঝুরে মাটি। হ্যাঁ, মাটি তো অবশ্যই বালি আর ভার্মিকম্পোস্ট, হাড়গুঁড়ো এইসব দিয়েই করা। আর আমি পরবর্তী ক্ষেত্রে পেঁয়াজের খোলা দিয়েছিলাম, ফুলটুলো পেয়েছি। আমি তো অ্যাডিনিয়ামের পরিচর্যা নিয়ে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, তোমরা প্রত্যেকেই সেটা জানো। গাছগুলো কিন্তু সবসময় যে তরতাজা ঝরঝরে হয়ে থাকে, আর আমার খাদ্য বলতে আর কি অতি সামান্য। অবশ্যই আমি তোমাদেরকে তো দেখাবই কী কী খাবার আমরা অন্তত বর্ষাকালে দেব। একটা কথা মনে রাখতে হবে, আমরা প্রাকৃতিক উপায়ে গাছ করি, এসব শেডের টেডের নিচে রেখে যাদের 20-50-100টা গাছ তারা কীভাবে রাখে জানি না। আমার তো 8-10টা গাছ আমি এভাবেই ফেলে রাখি, এভাবেই আমার ফুল হয়। আর যদি কোনো কারণে ফাঙ্গাস বর্ষাকালে লাগে, সেই কারণেই আমি তোমাদের আগেই বলে দিলাম। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তাদেরকে তো গাইডেন্স দেয় আমার কাজ, এই কথাটা মাথায় রাখবে তোমরা যে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, মাটি যদি ভালো হয় তাহলে কিন্তু অল্প, মানে একদিনের ভেতরেই কিন্তু শুকিয়ে যাবে মাটি, তখন কিন্তু গাছের আবার অনেক সময় ক্ষতি হয়। কী হয়, আমরা ভাবি যে অনেক জল আছে, 2-3 দিন 5 দিন আমরা জল দিলাম না, রোদ উঠছে, তখন কিন্তু সমস্যা হবে। গাছের এই গোড়াগুলোকে হাত দেবে ভালো করে, দেখবে যে কেমন আছে, যদি একটু শক্ত শক্ত থাকে জানবে যে গাছে জল আছে, আর যদি নরম নরম হয়ে যায় তখন জানবে গাছে জল নেই। এইভাবে বুঝে বুঝে আমাদের জল দিতে হয়। যদি জল না ঠিকভাবে দেওয়া হয় গাছ শুকনো হয়ে যায়,
এসব বহু পুরনো গাছ এদেরকে বারে বারে কেটে ছেটেই আমি তৈরি করছি, এইভাবেই এরা বেঁচে আছে। হ্যাঁ, এটা হলো সেই গাছ যে গাছটাকে আমি কেটেছিলাম, এখন সেটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমি অ্যাডেনিয়াম নিয়ে এমন কিছু এক্সপেরিমেন্ট করিনি, কিন্তু অতি সামান্য সহজ সরল পরিচর্যা করেই গাছগুলোকে সবসময় ভালো রাখি। আমি ফুলও তোমাদেরকে দেখিয়েছি, আমি হয়তো আলাদাভাবে ভিডিও আমি করিনি, কিন্তু মোটামুটিভাবে গাছকে আমি সবসময় সুস্থ রাখি, সুন্দর রাখি। ওই একটা গাছে কেবলমাত্র ফাঙ্গাস অ্যাটাক হয়েছিল, জানি না কী কারণে, কারণ যাই হোক না কেন সমস্যার সমাধান আমাদেরকে জানতেই হবে সবসময়। এবার আমি বলবো যে এই গাছের খাবার হলো একটাই, সেটা হচ্ছে পাতা সার, হাড়গুঁড়ো আর ভার্মি বা ঘুঁটে। একটাই মানে হচ্ছে এই অল্প সামান্যই। পাতা সার হচ্ছে বহুমূল্যবান সার, এই গাছের জন্য পাতা সার প্রচণ্ড উপকার। আর হচ্ছে ঘুঁটে বা ভার্মি আর হাড়গুঁড়ো। ঘুঁটে আমি দিতে চাই না, ভার্মি আমার নেই, সেই কারণে আমাকে ঘুঁটে দিতে হবে, এখন পারলে ভার্মি কিনে নেব। হাতে দিয়ে মানে এরকম করে মুচড়ে দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। যেদিন জলের প্রয়োজন হবে এইরকম পাতা আর ঘুঁটে একটু ভিজিয়ে রেখে দেবে গুঁড়ো গুঁড়ো করে একদিন দুদিন, যেহেতু এটা শুকনো পাতা সেহেতু এটা কাজে দিয়ে দেবে, দু তিন দিন মানে ভেজালেই কাজে দিয়ে দেবে। আর হাড়গুঁড়ো, এই গাছের গোড়ায় তোমাদের কিন্তু হাড়গুঁড়ো দিয়ে রাখতেই হবে এই বর্ষাকালে। ঘুঁটে, গোবর, ভার্মি এসব আমি দিই না, আমি কোনোদিনই এসব দেওয়ার পক্ষপাতিও নেই। আমি পাতা যখন গাছ তৈরি করি তখন তো জানোই ভার্মি আর পাতা সার দিয়েই তৈরি করি মেনলি। এখন উপায় না থাকলে একটু ঘুঁটের জল দিলেও দিতে পারি, সেটাই তোমাদেরকে দেখালাম। আমার কাছে তো ভার্মি নেই, কিচ্ছু নয়, পাতা সার আর ঘুঁটে একটু দুদিন ভিজিয়ে রেখে দেবে, একদম অল্প করে দেবে, যেদিন জলের প্রয়োজন হবে সেদিন দেবে। কিন্তু হাড় গুঁড়োটা মানে 15 দিন ছাড়া ছাড়া দিয়ে রেখে দেবে, তাহলে গাছটা ভালো এই বর্ষাতে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এটা মনে রাখবে, এই গাছের খাবার হচ্ছে আসল হচ্ছে হাড় গুঁড়ো। যেমন গোলাপের ক্ষেত্রে হাড় গুঁড়ো খুব ভালো, এর ক্ষেত্রেও তাই। সর্ষের খোল চেষ্টা করবে না দিতে, আমি সর্ষের খোল কোনোদিনই দিই না এই গাছে, ওই ফাঙ্গাসের প্রবলেমের জন্যে আমি সর্ষের খোল দিই না। পাতা সার, ঘুঁটে বা গোবর আর হাড়গুঁড়ো, এই তিনটে জিনিসই আমি ব্যবহার করি। প্রতিটা গাছে আমি হাড়গুঁড়ো দিচ্ছি, সেই ছবিটা তুলে ধরলাম যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় যে কী পরিমাণে দিচ্ছি। প্রতিটা গাছে দিচ্ছি, সেই ছবিটা তোমরা দেখে নাও, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কতটা পরিমাণ দেবে, বড় গাছেই কতটা দিচ্ছি আর ছোটো গাছে কতটা দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধে হলো না। এখন আমি ওই ছোট্ট গাছটাকে বাইরে বার করে দিয়েছি, কয়েকটা দিন একটু ছাওয়াতে রেখেছিলাম যেখানে জল টল না পড়ে আর জল কম দিয়েছিলাম, এখন আমি খাবারও দিয়ে দিলাম, আজকে দিলাম, কারণ এখন তো বৃষ্টি পড়বে, যখন তখন দিয়েই রেখে দিলাম। তোমরাও এইভাবে খাবারটা দিয়ে রেখে দেবে, আর যেদিন জলের প্রয়োজন হবে তখন একটু এরকম পাতা ভিজিয়ে রেখে দেবে, তার জল দেবে, আর পারলে ঘুঁটে বা গোবর ভার্মি থাকলে দেবে। এবার যারা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি কাঁচা পাতা আর পা মানে শুকনো পাতার কী ফারাক, কাঁচা পাতায় তো প্রচুর ভিটামিন থাকবে, এইসব পাতা চলবে না, আমাদের পাকের জন্যে আমরা পাতা দেবো, আর যখন আমরা অ্যাডেনিয়ামে দেবো তখন অবশ্যই আমরা শুকনো পাতাই দেব। এবার বলি পাকের জন্যে কাঁচা পাতাটা বেশি উপকার হবে, শুকনো পাতা এরকম বালতির মধ্যে রেখে ভিজিয়ে রেখে দেবে কয়েকদিন, তাহলেই আপনা হতেই জল তৈরি হয়ে যাবে, আমাদের হয়ে গেল অতি সহজ সরল, একদম হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে বাগান করব। দেখো করে কি হয়, অতি সহজ সরলভাবেই তো আমি বাগান করছি, তোমরা যারা প্রতিনিয়ত ফলো করছো তারাও করো, সমস্যা বলে সমস্যা কিছুই থাকবে না। হ্যাঁ, এরকমই অল্প অল্প পাতা দেবে, বেশি পাতা দিয়ে দরকার নেই, কেননা সবসময় জলের দরকার তো নাও আমাদের হতে পারে, সেই কারণে সামান্য পাতাই আমরা দেব। ব্যাস এইভাবেই আমার গাছ দাঁড়িয়ে আছে, তোমাদের পরিষ্কার ছবি তুলে ধরছি, তোমরা ভালো করে দেখো যে গাছগুলো কেমন আছে, দেখতে পাচ্ছ গাছগুলো, কোনো গাছের পাতা হলুদ হয়েছে, কোনো গাছের পাতা খারাপ হয়েছে, গাছের কর্ডেক্স মোটা আছে, সব মিলিয়ে সুন্দরভাবেই চলছে আমার অ্যাডেনিয়াম পরিচর্যা। তোমরাও এই পরিচর্যা করো বর্ষাকালে।
এতদূর ছিল আজকের ভ্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ফিরে আসব আবার নতুন কোনো ভ্লগ নিয়ে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো, একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফুরুষ গাছেও ফুল এসে গেছে, বুঝতেই পারছো খুব সুন্দর ফুল ফুটেছে। ফুরুষের ভিডিও পরিচর্যা নিয়ে মনে হচ্ছে একটা ভিডিও করলে ভালো হয়, দেখি কি করতে পারি। সবাই খুব ভালো থেকো, রাখছি, আজ এতটুকুই ছিল।